সুগার কমাবে চিয়া বীজের শরবত। চিয়া বীজ ডায়াবেটিস কমানোর খাবার হিসাবে ম্যাজিক দেখাতে পারে। অনেকে আবার মনে করেন চিয়া বীজের শরবত সুগার কমানোর উপায় হিসাবে দারুণ কাজ করে, কিন্তু রোগটি যখন ডায়াবেটিস তখন যে কোনো খাবার খাওয়ার আগে খাবারটি নিয়ে ভালো করে জেনে রাখা উচিত। আসুন জেনে নেওয়া যাক চিয়া বীজ সত্যি ডায়াবেটিস কন্ট্রোল করে কিনা, আর সাথে জেনে নেব চিয়া বীজের শরবত তৈরি করার উপায়ও। চিয়া বীজের খনিজগুলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। শুধু ওমেগা 3 ও খনিজ নয়, গবেষণা থেকে দেখা যাচ্ছে অন্যান্য ফাইটোকেমিক্যাল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্টেও ঠাসা থাকে। বুঝতে পারছেন, শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্টের জন্য আপনি চিয়া বীজকে আপনার খাবার প্লেটে রাখতে পারেন। চিয়া বীজের প্রোটিন ও ফ্যাট আপনার সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেবে, পেটকে অনেকক্ষণ ভরা রাখবে, ফলে ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সুবিধা পাবেন। চিয়া শরবত ডায়াবেটিস রোগীদের ফল রস খেতে বারণ করা হয়, কারণ ফলের ফাইবার ফলের রসে থাকে না, ফলের রসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায়। আপনি ফলের রসের সাথে চিয়া বীজ যোগ করে চিয়া শরবত তৈরি করে ফেলতে পারেন। চিয়া বীজ আপনাকে অতিরিক্ত ফাইবার দিয়ে গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেবে, তাই ফলের রস আপনার ব্লাড সুগার বাড়ালেও চিয়ার শরবত তেমন বাড়াবে না। অর্থাৎ চিয়া বীজ আপনার বেশি সুগারযুক্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে সুগার কমাতে সাহায্য করতে পারে। আপনি বাজারে চিয়া বীজ খুঁজে না পেলে অনলাইনে চিয়া বীজ অর্ডার করতে পারেন। ডেসক্রিপশনে ভালো চিয়া বীজের লিংক দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এভাবে আমার দেওয়া টিপসগুলো নিয়মিত ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।